উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বুধবার সকালে। শিক্ষামন্ত্রী দীপুমনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে এ পরীক্ষার ফল প্রকাশের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন। বেলা ১২টা থেকে পরীক্ষার্থীদের ফল জানা যাবে। গত বছরের ৬ নভেম্বরে সারা দেশে একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি। এ পরীক্ষার ফল প্রকাশে ৭ থেকে ৯ ফেব্রুয়ারির সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি প্রস্তাব পাঠানো হলে তিনি ৮ ফেব্রুয়ারির ফল প্রকাশের জন্য সময় নির্ধারণ করেন। প্রধানমন্ত্রীর সময় নির্ধারণ করার পর শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ২০২২ সালে এইচএসসি আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। বুধবার শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।